তুমি পাঁচতলা বিল্ডিং এ ঘোমাও আর পাশেই তোমার বাড়িতে একজন না খেয়ে থাকে খাবার নাই দাবার নাই কি মনে করছো ভাড়া তুলতেছো আরে ব্যাংকে টাকা জমায় রাখতেছো বেটা প্রতিবেশী না খেয়ে থাকে মইরা দেখ বাটাম কেমনে ঘটায় খালি ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে মজা নাই আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নাই ওমুক হুজুর খারাপ তমুক হুজুর খারাপ হুজুর কিছু না বলে এতদিন ভিতরে থাকে মনে হয় কিছু একটা অপরাধ করছে অপরাধ কি করছে তোর নানিরে বিয়ে করছে অভাবগ্রস্ত মিসকিন অসহায় ব্যক্তিদের খাবার দিতাম না সহযোগিতা করতাম না তাদের খোঁজ খবর নিতাম না তুমি পাঁচতলা বিল্ডিং এ ঘুমাও আর পাশেই তোমার বাড়িতে একজন না খেয়ে থাকে খাবার নাই দাবার নাই কি মনে করছো ভাড়া তুলতেছো আরে ব্যাংকে টাকা জমায় রাখতেছো বেটা প্রতিবেশী না খেয়ে থাকে মইরা দেখ বাটাম কেমনে ঘটায় কোটি কোটি টাকা ব্যাংকে রাখতেছে ভাড়া তুলতেছে আর প্রতিবেশী বস্তির লোকটা না খেয়ে থাকে আবার ভাড়া দুই এক মাসের বাকি রাখলেও দেখতে বাড়ি থেকে বাই করে এরকম ভাড়াটিও আছে না নাই এ বাড়ির মালিক যারা এরকম করে ওরে জুলুম হলো না বেটা পাঁচ বছর দশ বছর ভাড়া দিয়েছে দুই এক মাস করোনা মহামারী বিভিন্ন কারণে লোকগুলো দিতে পারে নাই ওদের কষ্ট দিয়ে কি লাভ জুলুম করে কি লাভ পরে পরিশোধ করবে কথা মন ঠিক একজন বাড়ি এলা তো খুলনা শহরে ছোট্ট বাচ্চাকে বন্দি করে রাখে মরেই গেছে কথা কন ঠিক কেন এই যে জুলুম এদের বিচার হবে না কথা বলেন হবে না এই জন্য দিলের কানটা লাগায় শুনবেন প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া লাগবে বাজান ওই লোকটা না খেয়ে আছে লোকটার খাবার নাই লোকটার পোশাক নাই লোকটা বড় বিপদে আছে ওর একটু খোঁজ খবর নেওয়া লাগবে আর এতে মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে একটা হলো রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে কথা কন ঠিক কেনা দিলের গানটা লাগায় শোনেন তাহলে অভাবগ্রস্ত দুঃখী এতিম অসহায় অনাথ কত শিশু যারা আছে ওদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই ওদের মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই করবেন তো ইনশাআল্লাহ এতিম মিসকিনদের দান করবেন তো ইনশাআল্লাহ ওয়াম্মা সাইলা ফালা তানহা আল্লাহ বলে সাইয়েদ দরিদ্র লোক গেলে অসহায় মিসকিন গেলে খবরদার খালি হাতে ফেরত দিও না কিছু দিয়ে তাদেরকে বিদায় করো আল্লাহ আকবার বলেন আল্লাহ রাসূলের কাছে একজন গেলেন যা বলেন নবী গো আমার একটা পাঞ্জাবি দেন নবীজি সঙ্গে সঙ্গে পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন বলেন আল্লাহু আকবার আমার নবী তালে কত বড় দানশীল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল পয়গাম্বর ডিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন এই জন্য আমাদের তো এত কিছু দেওয়া লাগবে না কথা কন ঠিক কিনা নবী এই দ্বারা বুঝাইছে উম্মতকে কিভাবে দান করতে হবে কথা কন ঠিক কিনা এই জন্য তোমাদের বলে যায় কোটি কোটি টাকা যাদেরকে আল্লাহ দিয়েছে তাদের উদ্দেশ্যে বলে যায় প্রতিবেশী খাইয়া না খাইয়া থাকলে মাঝে মাঝে একটু খোঁজ খবর নেবেন তাদের মুখে খাবার তুলে দেবেন কারণ অসহায় মিসকিনদের খাবার দিলে আল্লাহ খুশি হবে আর তাদের খাবার না দেওয়ার কারণে ওয়ালাম না কোনো তুমুল মিসকিন তারা জাহান্নামে যাবে আর বলবে আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতাম না তাদের তিন নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন তাদের তিন নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে সমালোচনায় ভগ্ন ছিলাম সমালোচনা করে মজা নিতাম যেটা কোন বাংলাদেশে চর্চা বেশি হয় সমালোচনা করা কি করা মানুষের সমালোচনা করা অমুক খারাপ তমুক খারাপ ওই হুজুর খারাপ ওই হুজুর খারাপ এই দল খারাপ ওই দল খারাপ অমুক তমুক খারাপ কইতে কইতে আঙ্গুলটা একটু নিজের দিয়ে নিজের দিকে দিয়ে দেখো তুমি নিজে কত নাম্বার কথা কন ঠিক কিনা আঙ্গুলটা একটু নিচের দিকে দেন মানুষের সমালোচনা করলে বিপদে পড়বেন আর নিজের আত্মসমালোচনা করলে মুমিন হয়ে মরবেন কথা কোন ঠিক কিনা অমুক খারাপ কেন বলবো তুমুক খারাপ কেন বলবো ওই ভাই ভালো না ওই ভাই ভালো না কেন বলবো আমি কতটা ভালো এটাকে দেখা লাগবে আমি ইমাম হিসেবে মুসল্লির কাছে কেমন বক্তা হিসেবে শ্রোতার কাছে কেমন আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর কাছে কেমন আমি বাবা হিসেবে আমার ছেলে মেয়ের কাছে কেমন আমি একজন মনিব মালিক হিসেবে আমার চাকর বাকরের কাছে কেমন আমি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে আমার শ্রমিকদের কাছে কেমন কথা কন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য মানুষের সমালোচনা করা বাদ দিয়া আপনি একটু নিজের ভুল তুলি যা আছে এগুলো ধইরা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই
খালি ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে মজা নাই, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নাই। ওমুক হুজুর খারাপ, তমুক হুজুর খারাপ, হুজুর কিছু না বলে এতদিন ভিতরে থাকে, মনে হয় কিছু একটা অপরাধ করছে। অপরাধ কি করছে? তোর নানিরে বিয়ে করছে। কি অপরাধ করছে বেটা ফাজি? না বুঝে সমালোচনা করি দেখি করেছে না আপনারা? না বুঝে হুজুরদের বিরুদ্ধে লাগে কি করছে হুজুর? হুজুর কি করছে বলেন? রাগ করেছেন আপনারা? তাহলে এক জায়গায় বসে হুজুরদের সমালোচনা করবে না, আলেমদের সমালোচনা করবে? করা যাবে না। আলেমের সমালোচনা, ইসলামের সমালোচনা, কোরআন সুন্নাহ বিরোধী কোন সমালোচনা করা যাবে? উমুক খারাপ, তুমুক খারাপ বলবো না। আমি আমার নিজেকে নিয়ে পেরেশানিতে আছি, এত মানুষের কথা চিন্তা করার সময় আসে না? আমি মানুষ হিসেবে কেমন সেই চিন্তাই বাসি না। কথা কোন ঠিক কেনা? বাইরে মাতিলের কান্দা লাগা শুনবেন, তাহলে তাদের তিন নাম্বার অপরাধ আকুন্না নাখুদু মাআল খাঈদি। তারা বলবে আমাদের তিন নাম্বার অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মগ্ন ছিলাম, সমালোচনা করে মজা নিতাম, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে মজা নিতাম, সমালোচনা করে মজা নিতাম। কতক্ষণ ঠিক কেনা? হুজুরদেরকে দেখে কয় খেলা হবে সমালোচনা? কথা কোন ঠিক কেনা? হাত পা ভেঙে দেওয়া সমালোচনা, ঘরে বন্দি রেখা সমালোচনা, ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া সমালোচনা, হুজুরের জোর কথা বললে সমালোচনা, কেঁদে কথা বললে সমালোচনা, এত দোষ টুপিওয়ালা দাড়িওয়ালাদের। আর আপনারা কি সাদা মনের মানুষ দিলে ভাই নাকি? ওনারাই এত আল্লাহর ওলি, আর হুজুরেরা খারাপ, মোল্লারা খারাপ। মইরা দেখ কে খারাপ কে ভালো, তীর বাদী। কথা কর ঠিক কেনা? বাইরামার দিলের কান্দালা গার শুনবেন, তাহলে সমালোচনা করবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে তাদের চার নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম, কর্মফল দিবসকে অস্বীকার করতাম, মরার পরে জান্নাত জাহান্নাম হবে, আল্লাহর আদালতে বিচার হবে, মনে করেছিলাম পরকাল টরকাল বলে কিছু নাই, নো চিন্তা দিও ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মজা লও কো মজা লও কো, মজা নেওয়ার জন্য মনে করেছিলাম দুনিয়াই পারফেক্ট। কিন্তু এখন এসে দেখতেছি না না, যা সিদ্ধান্ত করেছিলাম সব ভুল, আমি জীবনে যা করেছি সব অন্যায়। আসলে পরকালে যে জান্নাত জাহান্নাম হবে, বিচারে জান্নাত জাহান্নাম হবে, আমার নামা ডান হাতে বাম হাতে আছে, মিজান ফুলজিরাত আছে, এই কথাটা আমি বিশ্বাসই করতাম না যে পরকাল দিবস নামে একটা দিবস আছে, যে দিবসে মানুষের কর্মফল দেওয়া হবে। এই কর্মফল দিবস, এই পরকাল দিবস, এটাকে আমি পুরোটাই অস্বীকার করতাম, বিজে আমি দাম্ভিকতা অহংকার নিয়ে পথ চলতাম। কথা বল ঠিক কিনা? এই চারটি অপরাধের কারণে লোকগুলো সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।